কালী মায়ের মূর্তি মাথায় করে দে দৌড়। 350 বছরের প্রাচীন রীতি আজও প্রচলিত আছে এলাকায়। ঐতিহ্যবাহী কালী দৌড় দেখতে এলাকায় ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। কালী মায়ের মূর্তি মাথায় করে দে দৌড়, চাঁচলের প্রায় 350 বছরের রীতি আজও জনপ্রিয়। রাজার প্রচলিত রীতি মেনে মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হয় ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালতীপুর এলাকার 8টি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে বিসর্জনের পথে ঘাটের দিকে রীতিমতন দৌড় এলাকাবাসীর। এ এক অভিনব দৌড় প্রতিযোগিতা, তবে এ যেমন তেমন দৌড় নয়। মাথায় করে মা কালীর মূর্তি নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুট। অভিনব কালী দৌড়ের আয়োজনের ইতিহাস 350 বছরের পুরনো। মালদার চাঁচলে আজও এইভাবে মাকে বিসর্জন দেওয়া হয় মাথায় করে দৌড়ে নিয়ে গিয়ে। উদ্যোক্তারা নিজেদের পূজিত কালীমায়ের মূর্তি মাথায় করে নিয়ে দৌড় লাগান ঘাটের দিকে। প্রতিযোগিতা দর্শনে ভিড় উপচে পড়ে গোটা এলাকায়। রাজার প্রচলিত রীতি মেনে মালদার চাঁচলের মালতীপুরে আয়োজিত হয় এই ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। জানা যায়, মালতীপুর এলাকার 8টি কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছোটেন এলাকাবাসী। সোমবার সন্ধ্যায় কালী দৌড় প্রতিযোগিতা ঘিরে রচিত হয় সম্প্রীতির এক আশ্চর্য আবহ। কিন্তু এভাবে দৌড়ে মাকে কাঁধে করে নিয়ে গিয়ে কেন দেওয়া হয় বিসর্জন? আসলে এই রীতির পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য ইতিহাস। জানা যায়, আজ থেকে প্রায় 350 বছর আগে মালদার চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী চালু করেছিলেন এই কালী দৌড় প্রতিযোগিতা। কালী দৌড়কে ঘিরে রয়েছে এক আশ্চর্য কাহিনী। জানা যায়, সেই সময় মালদার মালতীপুর এলাকায় পুকুরের সংখ্যা ছিল মাত্র একটি। মালতীপুর কালীবাড়ি লাগোয়া পুকুরে বিসর্জন দেওয়া হতো একাধিক কালী প্রতিমা। সেই সময় চাঁচলের রাজা শরৎচন্দ্র রায় বাহাদুর সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া করবার জন্য শুরু করেছিলেন এক প্রতিযোগিতা। দীপান্বিত অমাবস্যা অর্থাৎ কালী পুজোর পরের দিন সন্ধ্যার সময় মালতীপুর বাজারে একটি কালী দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন তিনি। এই প্রতিযোগিতার নিয়ম ছিল, এই কালী দৌড়ে যার কালী প্রতিমা অক্ষুণ্ণ থাকবে সেই কালী প্রতিমাকেই প্রথম বিসর্জন দেওয়া হবে কালী দিঘিতে। সেই দৌড়ের রীতি চলে আসছে আজও। 300 থেকে 350 বছর থেকে এটা চলে আসছে। আমরা মা ঠাকুরদার আমল থেকে শুনে আসছি যে বুড়ি কালী আর বাজার কালী দুটো দৌড় হতো আগে, দুটো কালী। এখন আস্তে আস্তে শ্যামা কালী, হাঁ কালী, বা কালী, আম কালী, চনকা কালী, এগুলো সব এসে এখানে এখন দৌড় দিয়ে দেখে প্রতিটা মণ্ডপে ওরা ঘুরে দিয়ে চলে যায়, ওরা বিসর্জন হয়ে যায়। তারপরে আমাদের এখানে হাজার ঝড় বর্ষা যাই হোক বিসর্জন হবে। বর্তমানে নেই রাজা, নেই তার রাজবৈভব, নেই রাজ্যপাঠ, কিন্তু রাজার প্রচলিত রীতি আজও অব্যাহত রয়েছে মালতীপুরে। এদিন সন্ধ্যায় মালতীপুরে আয়োজিত হল এই ঐতিহ্যবাহী কালী দৌড় প্রতিযোগিতা। মালতীপুর এলাকার মোট 8টি কালী দৌড় হয়েছে। পুজো কমিটি ও এলাকাবাসী একত্রিত হয়ে কালী প্রতিমাকে কাঁধে নিয়ে ছুটলেন ঘাটের দিকে। মালতীপুর বাজার এলাকা পরিক্রমা করে কালীকে নিয়ে আসা হল মালতীপুর কালীবাড়ি লাগোয়া কালী দিঘিতে। আর এই প্রতিযোগিতা আবহ উপভোগ করতে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত এলাকার থেকে আসা মানুষজন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, মালদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।